11 বছর বয়সী শিশু রাকিব এই বয়সে বন্ধুদের সঙ্গে হেসে খেলে দিন পার করার কথা থাকলেও তাকে বন্দী থাকতে হচ্ছে শিকলে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বছরখানেক ধরে হারিয়ে যাওয়ার ভয়ে তাকে শিকলে বেঁধে রাখা হয়। তার উন্নত চিকিৎসায় সরকারের সহযোগিতা চায় পরিবার। সৈয়দ মুনির ইসলামের রিপোর্ট, সহায়তা করেছেন কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল। ১১ বছর বয়সী শিশু রাকিব কুড়িগ্রামের ভুরুঙ্গুমারী উপজেলার গোছিডাঙ্গা গ্রামের দিনমজুর রুহুল আমিনের সন্তান। এই বয়সে বন্ধুদের সঙ্গে হেসে খেলে দিন পার করার কথা থাকলেও এক বছর ধরে তাকে শিকলে বেঁধে রাখা হয়। হারিয়ে যাওয়ার ভয়ে দিনের বেশিরভাগ সময় বাড়ির আঙিনায় গাছ বা খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়। মা আগেই ছেড়ে গেছে স্বামীর সংসার, দাদির পক্ষে সবসময় দেখাশোনা করা সম্ভব হয় না, তাই প্রতিদিন কাজে যাওয়ার আগে রাকিবকে গাছের সঙ্গে বেঁধে বাড়ি থেকে বের হন বাবা। দিশিদি যায় পাশে নদী, নদীতে হয়তো ঝাঁপ দেয়, এই জন্য সেগুলটা বাঁধে রাখা হয়। পাশে একটা রোড আছে, মেন রোড, সেখানে দৌড়ে গাড়ির তলায় পরে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য সেগুলো বাঁধে রাখা হয়। একটা নদী পাড়ের উপরে বাড়ি করে কোনো রকম করে আছে, তার চিকিৎসা করার মতন পথ নাই। পাগলটার বাবা গরিব মানুষ, দিন মজুরি করি খায়, একদিন কাজ করলে ভাত পায়, না করলে নাই, চিকিৎসা করার পয়সা পাতি নেই, যে জল্লা চালা বাড়ি জমি ছিল তার নদী ভেঙে গেছে। একবারে অসহায় লোক, দিনকাল চলে না, দেখেন যে ঘর বাড়ির অবস্থা, পাগলের চিকিৎসা করবে পাইতেছে না, দিন যাওয়া লাগছে, বেশি হওয়া লাগছে, মানুষের অত্যাচার সেইরকম করবে না। বাবা মানে এখন দিন মজুরি দিলে ভাত খায়, না দিলে না খায়, তার তো অর্থ সম্পদ নাই, নদীর উপরে বাড়ি ঘড়ি আছে, তা বসে অভাবে তা চেষ্টা করতে পারে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান রাকিব, এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারান। অভাবের সংসারে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। ছয় বছর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে গিয়ে এই যে মাথার বিলেন টাল হয়ে গেছে, পাগল ব্যাস, মনে করেন আখের দুপুর নাই, টেপুর নাই, একে যখন পায় তখন হিট করে বিড়ি যায়, বাবা যায়, আমি যাই, যায় আজি আনি ছেলে নেবার ডাক্তার দেখাচ্ছি, কইছে বলেছে হিসাবাটি করলে ভালো। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চান এই জনপ্রতিনিধি। রুহুল আমিনের ছেলে, ওকে ভালোভাবে চিনি, এবং প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা আমি করেছি, দর বড় ধরনের চিকিৎসার দরকার, সরকার যদি কোনো সহযোগিতা করে তাছাড়া কোনো উপায় দেখি না। রাকিবের চিকিৎসায় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন উপজেলার সমাজসেবা কর্মকর্তাও। সৈয়দা মুনিরা ইসলাম, আরটিভি।